কোভিড টেস্ট করতে এসেছি কিন্তু আমরা কোনোভাবেই আমরা চিকিৎসা পাচ্ছি না। কোন হসপিটাল বলো? এবার আমরা এখানে কোনোভাবেই চিকিৎসাটা পাচ্ছি না, বাথরুমে জল পাচ্ছি না, একটু জিজ্ঞাসা করে চলে যায়, একটু জিজ্ঞাসা করে চলে যায়, বারে বারে বললে উত্তেজিত হয়ে যে এক হাত অন্তর পেট গুলো এই হচ্ছে কোভিড বেডের অবস্থা। আপনারা দেখে নিন, এটা মেটারনিটি ওয়ার্ড না কোভিড ওয়ার্ড, আপনারা নিজেরা দেখুন। একটা রুমের মধ্যে মানে 25 জন 20 জন করে ঢুকিয়ে দিয়েছে, এইভাবে থাকা যায়? আপনার হার্টের প্রবলেম আছে, আপনি পাখা পাননি তাই তো? কষ্ট হচ্ছে কি আপনার কিছু? কি হচ্ছে মা? বুঝার করছে, গরম হচ্ছে। এইভাবে থাকা যাচ্ছে না, আমরা এইভাবে ব্যবস্থা করব না, থাকতে পারবো না। মারা আমাদের ছুটি দিয়ে দিন, আমরা বাড়িতেই মরে যাব। শুনলে আমরা এইভাবেই সবাই মরে যাব, এই আমরা বাড়িতে না সবাই তাই মরে মরে যাব। তাই ভালো, আর না হলে দল মেডিকেল আপনার ঘরে চলে যাবে না। হ্যাঁ, মমিতা ঘোষ, বাধ্য হয়ে লাস করছি। আপনারা পারলে প্লিজ কাউকে একটু জানান, কোনো মিডিয়াকে কিছুতে। সকাল থেকে জানিয়ে যাচ্ছি, থানাকে জানাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আমার বুকে যন্ত্রণা করছে। এখানে কেউ আসছে না, কোনো নার্স আসছে না, কেউ দেখছে না। শ্বাসকষ্ট উঠে উঠে আমি মরে যাবো, কখন থেকে বলে যাচ্ছি কেউ শুনছে না কোনো কথা। পচা ডিম খাওয়াচ্ছে, খাবার দিচ্ছে না। আর ছদিনে আমি কিচ্ছু বলিনি, ছদিন আমি চুপ করে আমার কিচ্ছু বলিনি, বলে যাচ্ছি কেউ শুনছে না। বলুন না প্লিজ কাউকে। জয়স হলে এরকম অবস্থা, আমরা কি করে ট্রিটমেন্ট করতে এসেছি? কিছুতেই অক্সিজেন দিতে আসছে না, কিচ্ছু করছে না। প্লিজ আপনারা মিডিয়াকে জানান, আমি এই ফ্রিজটাকে শেয়ার করুন, বারবার করে বলছি। এদের এখানে সবাই বলছে যে এখানে যতজন আছে সবার প্রবলেম হচ্ছে, এমনি করে মানুষগুলোকে এনে কেন মারছে? প্লিজ শেয়ার করুন আপনারা। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য
এক অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 7710955555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।